নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যেটা বলা হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিবি আনন্দে জানিয়েছেন। যেটা বলা হচ্ছে যে 23, 25 এবং 27 তারিখে যে সমস্ত পরীক্ষাগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে। তো কী বলা হচ্ছে আমরা দেখে নেব। করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক, 15 এপ্রিলের পর ঠিক হবে নতুন সূচি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, উচ্চ মাধ্যমিক 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল। কী বলা হচ্ছে, করোনার জেরে 15 এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দিল রাজ্য সরকার। 23, 25 ও 27 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, 15 এপ্রিলের পর নির্ধারিত হবে নতুন সূচি। তবে যে যে পরীক্ষা হয়েছে সেগুলি সবই ধার্য হবে। এছাড়া আজ থেকে রেস্তোরাঁ, নাইট ক্লাব, ডান্স বার, পাব, ম্যাসাজ পার্লার সব বন্ধ করে দিল রাজ্য সরকার। তো বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে উচ্চ মাধ্যমিক 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের দেখাচ্ছি, করোনা সতর্কতা হিসেবে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 23, 25 ও 27 তারিখে যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষা 15 এপ্রিল পর স্থগিত রাখা হচ্ছে, 15 এপ্রিল পর্যন্ত। একটি বেসরকারি সংবাদ মাধ্যম অর্থাৎ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে স্ক্রিনশট, যে মুহূর্তে ঘোষণাটি হচ্ছিল, যেখানে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন যে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত করা হচ্ছে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো বন্ধুরা, যারা এই ভিডিও এখন দেখছেন, প্লিজ এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, প্রত্যেকের সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকে যাতে জানতে পারে যে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী আপনাদের নতুন সূচি জানানো হবে, 15 এপ্রিলের পর আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাদের দেখতে পারবেন আপনাদের যেটা খবরের চ্যানেলে, কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পরবর্তী কবে আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। তো এই মুহূর্তে আবারও আপনাদের আবারও বলছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল, 15 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। 23, 25 ও 27 তারিখে পরীক্ষা হওয়ার কথা যেগুলো ছিল সেগুলো স্থগিত রাখা হচ্ছে, এবং 15 এপ্রিলের পর আপনাদের নতুন সূচি জানিয়ে দেওয়া হবে। তো প্লিজ এই ভিডিওটি একটা লাইক করবেন, আর অবশ্যই এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারে যে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল, 15 এপ্রিলের পর আপনাদের নতুন যেটা তারিখ জানানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।